কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরব উপদ্বীপ গাছপালা এবং নদীনালায় পরিপূর্ণ হয়ে যাবে এবং এটা অনেকটা এই কেয়ামতের আলামতটি আমরা দেখতে পাই কিছুটা শুরু হয়েছে এটি কিছুটা শুরু হয়েছে যখন একজন আলেম অবশিষ্ট থাকবে না তখন মানুষেরা মূর্খদেরকে নেতা বানাবে তারপরে এই মূর্খদেরকেই মানুষ প্রশ্ন করবে তখন তারা এলম ছাড়াই ফতোয়া দিবে কেয়ামত কখন হবে এটি নিয়ে গবেষণা করে সময় নষ্ট করা যাবে না বরং একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা যাতে কি আমতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি কি আমতের দিন যাতে আমরা মুক্তি পেতে পারি এটাই হলো আমাদের মুখ্য বিষয় আইলে আন্দোলন বাংলাদেশ আসল পবিত্র কুরআন ও সৈয়াদ ইসের আলোকে জীবন করি আসসালাম ওয়ালাইকুম রহমেদুল্লাহর একথা ইন্নাল আহমদুল্লাহ নাহমেদুহু অনেস্তা ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم ওসর আলমরি মহা তুহা অকুল্লাহ আহলাদিস আন্দোলন বাংলাদেশ পত্রিকা আয়োজিত বত্রিশতম বার্ষিক তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আহলেদিস আন্দোলন বাংলাদেশ এবং এর অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আগত সুধীবৃন্দ আমরা এই পৃথিবীতে আগমন করেছি আল্লাহ তালার ইচ্ছাই এবং তারই ইচ্ছায় আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এভাবে এক দল এ পৃথিবীতে আসবে আরেক দল চলে যাবে কিন্তু এমন একদিন আসবে যেদিন সবাইকে একসাথে চলে যেতে হবে সব কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে আর সেদিন হচ্ছে কিয়ামতের দিন সুদীবৃন্দ এই কিয়ামতকে পবিত্র কোরআনে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে যেমন ইউমুল কিয়ামা আহ আল ইউমুল আখের আল হা আল করিয়াহ আল গা শিয়াহ আ শাহ আম কুবর আল ওয়া কিয়াহ ইউমুল বা ইউমুল খুরুজ ইয়উমুল ফসল ইউমু তগাবন ইয়ৌমুল জাম এছাড়া আরও অনেক বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে কিয়ামতের বিষয়টি গায়েবের অন্তর্ভুক্ত আল্লাহ ছাড়া কেউ জানেন না যে কখন কিয়ামত হবে তবে আল্লর আব্দুল আল আমিন কিয়ামতের আলামত সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন তিনি পবিত্র কুরআন এ বলছেন ফাহাল ইয়াম বুরুন আইলস আন্ত আহোম ভক্ততান ফকত জয়া শ্রতুহা তারা কি এজন্য অপেক্ষা করছে যে কিয়ামত তাদের কাছে হঠাৎ এসে উপস্থিত হবে কিয়ামত কিয়ামতের আলামত সম্ভবত এসে গেছে এই কিয়ামতের আলামত সম্পর্কে জানানোর অন্যতম একটি হেকমত হচ্ছে কিয়ামতের বিষয়টি যেহেতু গায়েবের অন্তর্ভুক্ত সে কারণে হয়তো অনেকেই হয়তো এই কিয়ামতকে অবিশ্বাস করতে পারে বা সন্দেহ পোষণ করতে পারে সে কারণেই আল্লাহ তারা কেয়ামতের আলামত সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন যাতে মানুষ যখন এই কিয়ামতের আলামতগুলো সংগঠিত হতে দেখবে তখন বুঝতে পারবে যে আল্লাহ রব্বুল আলমিন এই কিয়ামতের আলামত সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন তিনি কিন্তু কিয়ামত সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন সুতরাং কিয়ামতের আলামতগুলো যেহেতু আমাদের চোখের সামনে ঘটতেছে তাহলে ইনশাল্লাহ একদিন কেয়ামতও ঘটবে এই বিশ্বাসের মাধ্যমেই কিন্তু একজন ব্যক্তির ইমান পরিপূর্ণতা লাভ করবে তার ইমান বৃদ্ধি পাবে তার ইমান শক্তিশালী হবে সম্মানিত উপস্থিতি কেয়ামত কখন হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন এস আলুকান লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন কুল ইন ইল মোহা ইন্দাল এর জ্ঞান আল্লাহ তালার নিকটে তিনি ছাড়া কেউ জানেন না কিয়ামত কখন হবে কোন ফেরেশতা জানেন না কোন নবী নবিরাসুলো জানেন না এমন কি যে ফেরেস্তা সিংগায় ফুল আগাবেন তিনি পর্যন্ত জানেন না যে কিয়ামত কখন হবে অথচ আমাদের সমাজে বর্তমানে অনেক গবেষক আছেন তারা গবেষণা করে থাকেন যে কোন সালে কিয়ামত হবে কেউ বলে দু একুশ সালে কেউ বলে দু চব্বিশ সালে কেউ বলে দু তিরিশ সালে এই সাল নিয়ে গবেষণা করেছেন অথচ কিয়ামতের বিষয়টি আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না কোনো ফেরেস্তা জানেন না কোনো নবিরাসুল জানেন না দেখুন এই কিয়ামতের বিষয়টি গায়েবের অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম একটি হেকমত হচ্ছে যাতে মানুষ সব সময় প্রস্তুত থাকে সঠিক পথে তারা যাতে থাকে ভালো আমলে থাকে সব সবসময় যাতে মনে করে যে যখন হঠাৎ করে কিয়ামত হয়ে যেতে পারি আমি হয়তো তবা করার সুযোগ পাবো না এ কারণেই তো আল্লাহ রসুল সাল্লাস্লামকে যখন একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন মাতা সাহ আল্লাহ রসুল কেয়ামত কখন হবে আল্লাহ সাল্লাম তাকে বলেননি যে এটি আল্লাহ জানেন তাকে উত্তর দিচ্ছেন তাকে উল্টো প্রশ্ন করছেন মা আদত্তালাহা তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো যে কিয়ামত কখন হবে কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি নিয়েছো তো উনি তখন বলছেন মা আদত্তা কবির সালাতিন ওলা সিয়ামিন আমি কিয়ামতের জন্য বড় কোনো তেমন প্রস্তুতি নিতে পারিনি তেমন বেশি কোন রফল সালাদ বা সিয়াম বা তেমন আমার নেই কিন্তু একটি বিষয় যে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি তখন আল্লাহ রসুল তাকে বলছেন মা আমান তা তুমি যাকে ভালোবাসো তুমি কি আমতের দিন তার সাথেই থাকবে এ হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যে আমাদেরকে কে আমত কখন হবে এটি নিয়ে গবেষণা করে সময় নষ্ট করা যাবে না বরং একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা যাতে কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি কেয়ামতের দিন যাতে আমরা মুক্তি পেতে পারি এটাই হলো আমাদের মুখ্য বিষয় কেয়ামতের আলামতগুলোকে ওলামা একরাম দুইটি ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে আলামা কুবরা আর একটি হচ্ছে আলামা সুগরা একটি হচ্ছে বড় আলামত আরেকটি হচ্ছে ছোট আলামত ছোট আলামতগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখতে পাব যে এর অনেকগুলোই কিন্তু প্রকাশিত হয়েছে যেমন আল্লাহ রসুল সাল্লা বলছেন বইস তো আনাতেইনি আল্লাহ রসুল এভাবে মধ্যমা এবং তর্জনী আঙ্গুল একত্রিত করে বললেন যে আমি এবং কেয়ামত এভাবেই আবির্ভূত হয়েছি প্রেরিত হয়েছি অর্থাৎ রাসুল সাল ইসলামের আগমন এবং তার মৃত্যু কেয়ামতের অন্যতম একটি আলামত চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া আল্লাহ তালা বলছেন একতরাবাতি সাত ওয়ান সকাল কামার কিয়ামত নিকটবর্তী হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আনাস বলছেন কাফেররা যখন রাসুল আসলামকে বা তার কাছ থেকে যখন নবতের প্রমাণ চাইল তখন তিনি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখালেন এটি কেয়ামতের অন্যতম একটি আলামত বিভিন্ন প্রকার ফেতনার আবির্ভাব হবে বিভিন্ন প্রকার ফেতনা যেটি রসুল আসলামের মৃত্যুর পরে শুরু হয়েছে উসমান ইবনা আফান রদি আলমন সময় থেকে তাকে হত্যাকাণ্ড যেমন উসমান ইবনা আফান রদি আলম হত্যাকাণ্ড এটিও কিন্তু একটি ফেতনা এভাবে বিভিন্ন প্রকার মুসলিমদের মধ্যে ফেতনার আবির্ভাব হবে এটি কি আমতের অন্যতম একটি আলামত যেটি সংগঠিত হয়েছে হেজাজ অঞ্চল থেকে আগুন নির্গত হবে বের হবে আল্লাহ রসুলাম বলছেন লা তাকুমসাহাত হেত্যা তাখরুজা নাওয়ারুন মেন আরুদেল হেজাজ কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হেজাজ অঞ্চল থেকে আগুন বের হবে তুদিও আনাকাল ইবিল বে যে আগুনের ফলে বুসর উটের গলাগুলো আলোকিত হবে এটিও সংঘটিত হয়েছে প্রায় ৬৫৪ ছয়শো চুয়ান্ন মদিনার পূর্ব দিকে এটি সংঘটিত হয় এবং এটি এক মাস যাবৎ বলবৎ ছিল কিয়ামতের আলামত গুলোর অন্যতম একটি হচ্ছে বলছেন উঠে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে ছড়িয়ে পড়বে কিভাবে অন্য হাদিসের ব্যাখ্যা এসেছে আলেমদের মৃত্যুর মাধ্যমে মূর্খতা বেড়ে যাবে

মূর্খদেরকে নেতা বানাবে তারপরে এই মূর্খদেরকেই মানুষ প্রশ্ন করবে তখন তারা এলম ছাড়াই ফতুয়া দিবে ওয়াদল্লু এভাবে তারা নিজেরাও পদভস্ত হবে অন্য সকলকে পদভস্ট করবে এবং একটি বিষয় যদি আমরা খেয়াল করি ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই এই হাদিসের উপর আলোচনা করতে যেয়ে তিনি বলছেন তার যুগের কথা তিনি বলছেন যে বর্তমান যুগে ইলমের চর্চা খুবই কমে গেছে আলেমের সংখ্যা কমে গেছে মূর্খতা বৃদ্ধি পেয়েছে দেখুন ইমাম জাহাবির রহমতুল্লাহ আলাই তিনি মৃত্যুবরণ করেছেন সাতশো আটচল্লিশ তাহলে তার যুগের অবস্থা যদি তিনি বলেন যে ইলমের চর্চা কমে গেছে তাহলে এই সাতশত বছর পর বর্তমান যুগের অবস্থা কেমন হতে পারে তাহলে আমরা একটু চিন্তা করতে পারি আর এই জন্যই তো এখন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে ইলম অর্জন করার কথা বলছে মানুষ ঠিক কিন্তু আলেমদের কাছ থেকে নয় বরং বক্তা নির্ভর হয়ে গেছে আমরা ইউটিউবে হোক ফেসবুকে হোক বিভিন্ন জায়গাতে ভালো বক্তা যারা তাদের এলম কতটুকু আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করা আমাদের এটা উদ্দেশ্য নয় বরং বক্তার উপর নির্ভর করে এলম অর্জন করা আমরা শুরু করেছি এখন আর এ বিষয়টি কিন্তু আল্লাহ রসুলাম আগেই সতর্ক করে গেছেন যে কিয়ামতের আগে এটি ঘটবে সেজন্যই তিনি বলেছেন ইন্না কুমুল ইয়াউম ফি জামানিন কাসীরুন উলামা উহু কালিলুন খুতাবা উহু সাহাবায়ে কেরাম কা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে তোমরা এমন একটা যুগে বসবাস করছো যখন আলেমদের সংখ্যা অনেক বেশি আর বক্তাদের সংখ্যা কম তার কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া ইয়াতি বাদা যালিকা জামান কালি কাসীরুন খুতাবা উহু কালিলুন উলামা উহু কিন্তু এমন একটা যুগ আসবে যখন বক্তাদের সংখ্যা বেড়ে যাবে কিন্তু আলেমদের সংখ্যা কমে যাবে এবং এই বিষয়টি কিন্তু আমরা বাস্তবেই কিন্তু দেখতে পাচ্ছি শুধু তাই নয় বর্তমানে আমরা কেউ যদি ছোট একজনও যে হয়তো এলমের কিছুই অর্জন করতে পারেনি ভালো বক্তব্য দেয় তাকে আমরা আলেম হিসেবে সার্টিফাই করছি আর এই বিষয়টিও কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলিয়া সতর্ক করেছেন তিনি বলেছেন নামিন আশর ইসাহ আসের কি আমতের আলামতগুলোর একটি আলামত হচ্ছে ছোটদের কাছে ইলম অর্জন করা হবে সেজন্য আমাদের যে সমস্ত লামায় কাম আমাদের যে সমস্ত উস্তাদগণ গণ কোরআন হাদিস বুঝেন কোরআন হাদিস বিভিন্ন প্রকার যে ইলম বিভিন্ন প্রকার যে শাস্ত্র আছে সবগুলোই যারা আল্লাহর রহমতে কোনো প্রকার মোতালা আমরাজা ছাড়াই পড়াতে পারেন আজকের সমাজে কিন্তু মানুষ কিন্তু তাদেরকে আলেম হিসেবে চিনে না বরং দেখা যাবে যে একজন ব্যক্তি যে কিনা হরকত ছাড়া বা হরকত সহ আরবি পড়ার যোগ্যতা রাখে না তার নাম আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের বড় বড় স্কলারদের নামের মধ্যে এটি অত্যন্ত হতাশাজনক আর এই কারণে এভাবেই কিন্তু কেয়ামতের আলামত আমরা দেখছি সংগঠিত হচ্ছে যে মানুষ এভাবেই কিন্তু এল যাচ্ছে কারণ আলেমদের কাছে যাচ্ছে না বক্তা নির্ভর হচ্ছে আর এই জন্য কিন্তু দায়ী শুধুমাত্র বক্তারাই নয় বরং আমি দায়ী করব আমাদের সমাজকেও কারণ একজন একটা ছাত্র যদি আমি উদাহরণস্বরূপ বলি ভালো কথা বলতে পারে আমরাও তো বিভিন্ন প্রতিষ্ঠানে বক্তব্যের প্র্যাকটিস করেছি আজকে প্র্যাকটিস করায় যাতে তারা ভবিষ্যতে ভালো বক্তব্য দিতে পারে একটা সুন্দর করে হাদিস পাঠ করতে পারে এটা যদি পারে ভালো কথা তাকে আপনি সর্বোচ্চ খুতবা দাওয়াতে পারেন কিন্তু যখন ভালো বক্তব্য দিতে পারছে তখন আমি তাকে প্রতিদিন প্রতি রাত্রে কন্টাক্ট করছি তার সাথে এই ছোট্ট বয়সেই তার পকেটে হাজার হাজার টাকা দিচ্ছি তখন সে নষ্ট হবে না পড়াশোনা ছাড়বে না তার কি হবে এর জন্য তো দায়ী শুধুমাত্র সে না সে তো মানুষ যখন তার মধ্যে লোভ চলে আসবে ছাত্র বয়সে কম বয়সে তখন তো সে মনে করবে যে আমার তো এত কষ্ট করে ইল চর্চা করার ইল অর্জন করার এত বড় বড় আলেমদের কাছে যাওয়ার তো আর কোনো প্রয়োজন নেই কারণ আমি এত অল্প ইলম অর্জন করে আজকে এত দুনিয়ার এত কিছু হয়ে গেছি এত বড় বড় স্কলারদের নামের পাশে আমার নাম তাহলে এত কষ্ট করার আমার কি প্রয়োজন এভাবেই দেখুন কেয়ামতের এই আলামতটি বিভিন্ন সমাজ আমাদের সমাজ আজকে সংগঠিত হচ্ছে ক্যামতের আলামতগুলোর একটি আলামত হচ্ছে মদ্যপান করা বেড়ে যাবে যেমনটি আমরা দেখতে পাচ্ছি একদিকে মাদকতা নির্মূলের নামে কথা হচ্ছে আবার অন্যদিকে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে ব্যবিচার বৃদ্ধি পাবে তারপরে গায়িকা গান বাজনার সংখ্যা বৃদ্ধি পাবে অন্য হাদিসা সাল্লাম কিয়ামতের আলামত বলতে যেয়ে বলেছেন কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে আল্লাহর ঘর আল্লাহর ঘরকে যদি আমরা ভালোভাবে তৈরি করি আমাদের বাড়ি যেমন আমরা সুন্দরভাবে তৈরি করতে চাই আল্লাহর ঘরের প্রতি মসজিদের প্রতি যদি আমরা গুরুত্ব দিই একটু সুন্দর করে নির্মাণ করি এটা দর্শনীয় নয় কিন্তু দর্শনীয় হচ্ছে যে অতি চারচিক্যময় করা এবং সেটিকে নিয়ে আবার গর্ব করা অহংকার করা দেখুন বর্তমান যুগে এটি কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি সংঘটিত হচ্ছে কারণ রসুলসাল আল ইসলাম তিনি মসজিদ নির্মাণের প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি যখন মদিনায় আসলেন কোবায় তিনি কয়েকদিন অবস্থান করলেন মাত্র কয়েকদিন অবস্থান করেছেন কিন্তু সেখানে কিন্তু মসজিদ নির্মাণ করেছেন যেটি হচ্ছে ইসলামের প্রথম মসজিদ মসজিদে কোবা আবার যখন মদিনায় চলে আসলেন সেখানেও তিনি কিন্তু যে কাজটি প্রথম শুরু করলেন সেটি হচ্ছে মসজিদ নির্মাণ তাহলে তিনি মসজিদ নির্মাণকে গুরুত্ব দিয়েছেন ভালো কথা কিন্তু তিনি মসজিদ নির্মাণ করে যে ইসলামী সমাজ গঠন করেছেন যে মানুষগুলোকে তিনি করে তৈরি করেছেন যে মুক্তাকি মোহমেন তিনি তৈরি করেছেন কিন্তু আজকের সমাজে আমরা মসজিদ তৈরি করছি কিন্তু এটির প্রতি আমাদের গুরুত্ব নাই বরং আমাদের গুরুত্ব হচ্ছে মসজিদকে কত দামি করতে পারি চাকচি কমাই করতে পারি কিন্তু ভালো করার পাশাপাশি এটি আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল সেটি হচ্ছে বিভিন্ন প্রকার খুদবার সাথে সাথে বিভিন্ন প্রকার দার্স বিভিন্ন ইলমি কার্যক্রম হাতে নেওয়ার মাধ্যমে কিন্তু সেটা না করে আমরা মসজিদে গেছি আর এই কারণে যেহেতু মসজিদের বাহ্যিক দিকটাকে আমরা গুরুত্ব দিচ্ছি আর এ কারণেই কিন্তু বিভিন্ন প্রকার ফাসেক ব্যক্তিদেরকে মসজিদের কমিটিতে বা দায়িত্বশীল করে দিচ্ছি অথচ দেখুন আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মসজিদের আবাদ তো করবে তারাই মসজিদ নির্মাণ তো করবে তারাই যারা আল্লাহর প্রতি মানে এনেছে পরকালের প্রতি মানে এনেছে সালাদ প্রতিষ্ঠা করেছে জাকাত দিয়েছে তারা মসজিদ নির্মাণ করবে তারা মসজিদের আবাদ করবে কিন্তু আজকে দেখা গেছে যেহেতু আমরা মসজিদের বাহ্যিক দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছি সে কারণে ফাঁসেক ব্যক্তিরা মসজিদের কমিটিতে ঢুকে যে তারাই দেখা যায় মসজিদকে পরিচালনা করে থাকে আর সে কারণেই রসুস এই মসজিদগুলোতে রসুল যেভাবে তার যুগে তিনি মসজিদকে পরিচালনা করেছেন মসজিদে যে সমস্ত বিষয়গুলো সুন্নাদগুলোকে তিনি প্রতিষ্ঠিত করেছেন সেগুলো বাদ দিয়ে আজকে বিভিন্ন মসজিদগুলোতে বেদাত প্রতিষ্ঠিত হচ্ছে এই সমস্ত জাহেল এবং ফাসেকদেরকে মসজিদের দায়িত্বশীল করার কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সম্মানিত সুদীপৃন্দ কে আমতের আলামতগুলো অন্যতম একটি আলামত হচ্ছে রসুলাম বলছে ামত সংগঠিত হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে এবং এটা কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন ঘন বাজার এবং এই বাজারগুলোতে হ্যাঁ আমরা আমাদের প্রয়োজন পূর্ণ করতে পারি সেখান থেকে কিন্তু এই বাজারগুলো কিন্তু বিভিন্ন পাপের কিন্তু কেন্দ্র সেখানে বস থেকে মিথ্যা কথা গিবত পরনিন্দা সহ যাবতীয় পাপ কিন্তু সংগঠিত হচ্ছে যত বেশি বাজার বৃদ্ধি পাচ্ছে কেয়ামতের আলামতের অন্যতম একটি আলামত হচ্ছে সময় খুব দ্রুত চলে যাবে জামান সংগঠিত হবে না যতক্ষণ না সময় কমে আসবে সময় ছোট হয়ে আসবে একটি বছর হবে একটি মাসের সমান মাস হবে একটি সপ্তাহের সমান সপ্তাহ হবে একদিনের সমান আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং আমাদেরকে খবর দিয়েছেন এবং বাস্তবেও কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সময়ে কিন্তু বরকত হচ্ছে না খুব অল্প কাজ করে সময় অনেক সময় কিন্তু দীর্ঘায়িত হচ্ছে এ কারণে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে কিয়ামতের আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ভূমিকম্প বৃদ্ধি পাবে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে আল্লাহ রসুলাম বলছেন কিয়ামতের আলামত গুলোর একটি আলামত হচ্ছে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে ওয়াই রিজাল পুরুষদের সংখ্যা কমে যাবে

এবং এটা অনেকটা এই কেয়ামতের আলামতটি আমরা দেখতে পাই কিছুটা শুরু হয়েছে এটি বা ঘটা সংগঠিত হওয়া কিছুটা শুরু হয়েছে যাই হোক সুদিমন্ত সুদিমণ্ডলী এগুলো হচ্ছে কেয়ামতের কিছু ছোটো আলামত এবার আমরা কিছু বড় আলামত সম্পর্কে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করব কেয়ামতের বড় বড় দশটি আলামত রয়েছে তার মধ্যে একটি আলামত হচ্ছে ইমাম মাহাদের আগমন ইমাম মাহাদির আগমন করবেন তার নাম হবে রাসুলস আসলামের নামে মোহাম্মদ ইমিন আবদুল্লাহ এবং তার ইমামতিতেই ঈসা আলি ইসাল্লাম তিনি সালাদ আদায় করবেন এবং ইমাম মাহাদিকে যারা হত্যার জন্য বের হবে জমিন তাদেরকে গ্রাস করবে বলে হাদিসে এসেছে ইমাম মাহাদি এবং ঈসা আলি ইসালামের আগমনটা বোঝা যাচ্ছে যে পাশাপাশি হবে অথচ আমাদের সমাজে অনেকেই ইমাম মাহাদি কখন আগমন করবেন এই প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু গায়েবের অন্তর্ভুক্ত কখন ইমাম মাহাদি আগমন করবেন এই বিষয়টি কিন্তু গায়েবের অন্তর্ভুক্ত এটি আমরা কেউ বলতে পারবো না কিন্তু অনেকেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানেও কিন্তু কেয়ামত যেমন বলতেছে যে অমুক সালে হবে তেমন ইমাম মাহাদির কথাও কিন্তু তারা বলছে যে এত সালে ইমাম মাহাদি আসবেন নির্দিষ্ট করে বলে দিচ্ছেন অথচ এটি গায়বের অন্তর্ভুক্ত এই জ্ঞান আমাদের কারণে এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে দাজ্জালের আগমন এখানেও কিন্তু অনেক বিভ্রান্তি আপনারা দেখতে পাবেন অনেকেই আমাদের সমাজে এই যে ইহুদি খ্রিস্টান যে সভ্যতা বর্তমান যে সভ্যতা এটাকেই কিন্তু বলার চেষ্টা করতেছে যে এটাই দার্জাল অথচ এটি কিন্তু কোরআন এবং সহিহাদিস বিরোধী একটি স্পষ্ট একটি কথা অনেক সহিহাদিস এসেছে স্পষ্টভাবে এবং আপনি এটিকে বলতে পারেন যে মোতামতের পর্যায়ের হাদিস এগুলো যেখানে স্পষ্টভাবে দার্জিলের দেহর দেহের গঠন পর্যন্ত বলা হয়েছে সেখানে স্পষ্টভাবে যে দাজ্জাল তার রং হবে লাল তার ডান চোখ হবে তার ডান চোখ হবে অন্ধ তার কপালে লেখা থাকবে কাফের অথচ আমাদের সমাজে অনেকেই এটাকে বলতেছেন যে দাজ্জালের আগমন ঘটেছে দা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা বর্তমান এটি হচ্ছে দাজ্জাল এভাবে অপব্যাখ্যা করার চেষ্টা করছেন কিন্তু আমাদের স্পষ্টভাবে জানা দরকার যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করার অধিকার কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি আমরা কিন্তু কোরআন এবং হাদিসকে নিজের বুঝ দিয়ে কিন্তু বিচার করতে পারবো না বরং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেভাবে তিনি বলেছেন যেভাবে দাজ্জালের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তার সাথে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে তারপর শয়তানের সাহায্যে সে মৃতকে জীবিত করবে চল্লিশ দিন এই জমিনে থাকবে এই ইসলাম তাকে হত্যা করবেন মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না এ ধরনের বহু আলামত এবং তার বৈশিষ্ট্য দাজ্জালের বৈশিষ্ট্য আল্লাহ রসুসাম আমাদেরকে বলেছেন এরপরেও যদি কেউ বলে যে দাজ্জাল কোনো ব্যক্তি নয় কোনো যুবক নয় কোনো পুরুষ নয় এটি হচ্ছে একটি সভ্যতা মাত্র তাহলে সে স্পষ্ট কোরআন এবং সহি সুন্নাকে অস্বীকার করল অতএব আমাদের থেকে যারা এই সমস্ত কথাগুলো বলেন তাদের থেকে সতর্ক থাকাটা জরুরি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে বর্তমান যুগে আমরা এর মর্জনের ক্ষেত্রে সব থেকে আমরা পথভ্রষ্ট হয়েছি বা ব্যর্থ হচ্ছি এ কারণেই যে আমরা এই যে সমস্ত আলেমদের কাছ থেকে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা না নিয়ে সমস্ত বক্তা নির্ভর যার কথাগুলো অনেক মিষ্টি মিষ্টি তার উপর নির্ভর করার কারণেই কিন্তু এদের অবব্যাখ্যার ফাঁদে কিন্তু আমরা পা দিচ্ছি আমাদেরকে এ বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন ই আমাদের বড় বড় আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে এই আলী ইসলামের আগমন যেমনটি আমরা জানি যে তিনি আগমন করবেন সাদা মিনারের উপর দেমা দেমাস্কের পূর্বে সাদা মিনারের উপর তিনি অবতরণ করবেন তারপর ইমাম মাহাদির পিছনে সালাতাদয় করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং আল্লাহ রসুল সাল্লাস্লামের দিনের তিনি অনুসরণ করবেন দোফান কিয়ামতের অন্যতম একটি আলামত ধোয়া আরেকটি আলামত হচ্ছে তুলো ও শ্যামস মিন বেহা পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আর এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার মাধ্যমে কিন্তু তওবার তবার কিন্তু সুযোগ কিন্তু বন্ধ হয়ে যাবে তারপরে আরেকটি আলামত হচ্ছে আদা একটি প্রাণী বিশেষ একটি প্রাণী যে মানুষের সাথে কথা বলবে এটিও হাদিসা আল্লাহ রসুল ইসলাম বলেছেন তারপরে সব শেষ হচ্ছে ইয়ামেন থেকে একটি আগুন বের হবে যেটি মানুষকে হাসরের দিকে সামের দিকে একত্রিত করবে এই হাসর বলতে এটি কিন্তু আখেরাতের হাসরকে বোঝানো হয়নি এটি দুনিয়ার হাসরকে বোঝানো হয়েছে ইয়ামেন থেকে আগুন বের হওয়ার ফলে মানুষেরা এই আগুনের ভয়ে পলায়ন করে তারা স্বামে সিরিয়ায় আশ্রয় নিবে এই হচ্ছে কিছু তারপরে আরেকটি বিষয় যে ভূমিধস এটিও একটি আমতের বড়ো আলামতগুলোর একটি এবং তিনটি ভূমিধসের কথা আল্লাহ রসুল আসলাম বলেছেন একটি হচ্ছে পূর্বে হসফুন বিল মশরিক আরেকটি হচ্ছে খসফুন বিল একটি পূর্বে একটি পশ্চিমে আরেকটি হচ্ছে জাজির জাজিরতুল আরবে এই তিনটি প্রধান ভূমিধস এগুলো হচ্ছে কিয়ামতের বড় বড় আলামত এই কেয়ামতের বড় আলামত আলামতগুলো সম্পর্কে সঠিক ধারণা নেওয়া আমাদের একজন মুসলিমের জন্য অত্যন্ত কর্তব্য এবং আমাদের সতর্ক থাকা উচিত প্রত্যেকটি আলামত সেটি বড় আলামত হোক এবং ছোট আলামত হোক প্রত্যেকটি আলামত কোরআন এবং সহিয়াদিসে যেভাবে এসেছে মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো সেগুলোকে সেভাবে সঠিকভাবে বোঝা এবং সতর্ক হওয়া কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এটি হচ্ছে মূল উদ্দেশ্য আল্লাহ তালা এই সমস্ত কিয়ামতের আলামতগুলো আমাদেরকে অবহিত করেছেন এ কারণে যাতে আমরা কিয়ামত সম্পর্কে সতর্ক হতে পারি প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং আমরা তওবা করে সদা সর্বদা হকের পথে থাকতে পারি কোরআন এবং সহি পথে নিজেদের জীবনকে আমরা অতিবাহিত করতে পারি আমাদের শুধু মুখে বললে হবে না মানুষদেরকে দাওয়াত দিলে হবে না এবং সময় নিজে নিজে কিন্তু চিন্তা করতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে সর্বদা মৃত্যুর কথা স্মরণ করতে হবে যে আমাদেরকে যে কোনো সময় কিন্তু আমরা মারা যেতে পারি সেই জন্য সবসময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সঠিক আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমি আবারও বত্রিশতম বার্ষিক তাবলিগের ইজতেমা যারা এই ইজতেমাকে ভালোভাবে পরিচালনার জন্য যারা সহযোগিতা করছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সবাইকে বিশেষভাবে আহলে সান্তরণ বাংলাদেশের মহতারাম আমির প্রফেসর ডক্টর আসদুল আল গালিব স্যারকে বিশেষভাবে তার সুখী আদায় করে আমি আজকের আলোচনা শেষ করছি আকুল আকুলক উলহাদা আস্তফুরুল্লাহ আলী আলাইকুম উলিয়মিন মুসলিম আলাইজাম ফস্তফুর ওহিন তবুরাহীম আসসালামাইকুম ও রহমতুল্লাহি